নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। আজ কি রান্না করব অনেকক্ষণ সময় নিয়ে ভেবে পাচ্ছিলাম না, তাই একটি চটচলতি সহজ রেসিপি ভেবে ফেলেছি, আর তাই আপনাদের সঙ্গেও ভাগ করার জন্য ক্যামেরাটাকেও অন করে নিলাম। বানাবো আচারি ফ্রাইড রাইস, বা বলা যেতে পারে আচারি পোলাও। আমরা প্রথমে আচারি তেলটাকে তুলে নিলাম, আর সেই আচারি তেল দিয়েই রান্নাটা কমপ্লিট করব। বেশ অনেকটা পরিমাণে তেল আমরা কড়াইতে দিয়ে দিলাম আচারি তেল থেকে তুলে নিয়ে। এখন তেলের মধ্যে দিলাম এক মুঠো পেঁয়াজ, অর্থাৎ একটা বড় সাইজের পেঁয়াজকে কুচো করে দিয়ে দিলাম। এইবার তেলের সাথে পেঁয়াজটাকে বেশ অনেকক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করলাম। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করতে হবে, দুটোই কিন্তু একই সাথে কাজ হবে। এবার একটু নরম হবে যাতে জল একটু বেরোয়, তার জন্য আমরা মশলাগুলোকে অ্যাড করব। দিলাম লবণ, লবণ দিলে পেঁয়াজ থেকে জল ছাড়বে, আর কালারের জন্য দিয়ে দিলাম হলুদ, সাথে দিলাম টেস্টের জন্য লঙ্কা গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে রান্না করলাম কয়েক মিনিট। তারপর দিয়ে দিলাম আলুগুলোকে। এখানে আলুটা দেওয়া হয়েছে কারণ এটা তৈরি হচ্ছে ওয়ান পট মিল, তাই আলুটা দিয়েছি। যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে দেবেন না, বা অন্য কোনো সাইড ডিশ থাকলে আলুটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করার সাথে সাথেই দিয়ে দিলাম চিকেন। আমি এখানে ব্যবহার করেছি 300 গ্রাম বোনলেস চিকেন। এবার আলু এবং চিকেন যাতে খুব সহজেই রান্না হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায়, সেই কারণে এবার ঢাকা চাপা দিয়ে রান্না করতে শুরু করলাম। অন্যদিকে পেঁয়াজ এবং মশলার কাঁচা গন্ধ যেটা, সেটা কিন্তু চলে গেছে। এবার অপেক্ষা শুধু চিকেন এবং আলুটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে আমরা ঢাকা দেবো, বারে বারে খুলবো, আবার ঢাকা খোলার পর নাড়াচাড়া করবো। এভাবেই 10 থেকে 15 মিনিট সময় লাগবে এই প্রসেসটা হতে। যেহেতু এটা আচারি ফ্রাইড রাইস বা আচারি পোলাওয়ের মতো কিছু একটা হতে চলেছে, তাই আমরা আচারের মশলা ব্যবহার করবো এখানে, যার মধ্যে থাকবে গোটা জিরে, গোটা ধনে, অল্প একটু জিরে, অল্প একটু কালো জিরে, সামান্য পরিমাণে মেথি, অল্প একটু জোয়ান, অল্প একটু রাঁধুনি। এই সমস্ত কিছু শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়ো করে নিতে হবে, আর সেই মশলাটাই ভরে ভরে 2 চামচ আমরা দিয়ে দিলাম। এবার মশলাটা দেওয়ার ফলেও আমাদের অনেকটা গন্ধ কিন্তু বেরিয়ে আসবে আচারের মতো। যেহেতু আচারের তেল ব্যবহার করেছিলাম, এবার আচারের মশলাটাও পড়ে গেল। এবার এই মুহূর্তে দেখুন রান্নার কালারটা ঠিক কেমন। সুন্দর করে আলু এবং চিকেন সেদ্ধ হয়ে গেছে। এদিকে রাইসটাও আমরা আগের থেকে করে রেখেছিলাম। রাইসটা কিন্তু একেবারেই ঝরঝরে হবে। আমাদের এখানে রাইসটাকে ঠিক 80% মতো সেদ্ধ করতে হবে। এবার ঠিক যেমন বিরিয়ানির জন্য আমরা ভাত রান্না করি, সেভাবে তৈরি করলে কিন্তু চলবে। এখন ভাতের ওপর দিয়ে দিচ্ছি একটু লবণ, যাতে রাইসগুলোর মধ্যে লবণের ভাবটা চলে আসে। ওপর থেকে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, হাতে করে একটু ভেঙে নিলাম যাতে ঝাল এবং গন্ধ দুটোই ভালোভাবে বেরিয়ে আসে। তার জন্য যেহেতু আচার, আচারি রাইস হচ্ছে এটা, তাই আচারের জন্য একটু টকটক ভাব তো লাগবেই, সেই কারণে আমরা একটা গন্ধরাজ লেবু নিয়েছিলাম, আর সেটারই গন্ধরাজ লেবুর রসটা আমরা দিয়ে দিলাম। আঁচ বন্ধ করার পরেই আমরা দিয়ে মিশিয়ে নেব, আর তারপর আঁচটাকে আমরা আবারও দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু ভাপে দিয়ে দেব। এখন সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমার এখানে ভাতটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, সুন্দর করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে ভাপে দিয়ে দেব। খুব বেশিক্ষণ এটাকে আর ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু মশলার সাথে মিশে গেলেই হবে। ওপর থেকে আরও একটু 1 চামচ মতো আচারের তেল ছড়িয়ে দিলাম। এবার এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ভাপে বসিয়ে দেবো একদম লো ফ্লেমে। যতটা সম্ভব কমানো ততটাই দেবেন, আমি এখানে রেখেছিলাম 100। এবার সুন্দর করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি, ঠিক কেমন হয়েছে দেখে নেওয়ার জন্য। একদম ঝরঝরে এবং দেখতেও যেমন সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণই দুর্দান্ত হয়েছিল। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে আবারও রেখে দেব, যাতে ঠান্ডা হয়ে যায় তার জন্য, এবং কিছুটা সময় স্ট্যান্ডিং টাইমে রাখার জন্য। এটাকে 15 থেকে 20 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটাকে আমরা প্লেট করে নেব বা পরিবেশন করব খাওয়ার জন্য। তৈরি হয়ে গেল ওয়ান পট মিল, যেটা যেদিন রান্না করতে ইচ্ছে করে না, বা অনেক সময় বাড়িতে বাজার থাকে না, বা হট করে যদি বাড়িতে কোনো
অতিথি আসে তাদের জন্য কিন্তু এভাবে পাঠিয়ে দেওয়া যেতেই পারে। কেমন লাগলো রেসিপি কমেন্টে জানানো।